हेलो बच्चों, वेलकम टू आवर चैनल साइंस गामा। এখন তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের একমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমাদের গতীয় সমীকরণগুলির প্রমাণ করানো হয়েছিল এবং তার যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো ছিল সেগুলো কোষে বুঝিয়ে বলা হয়েছিল। তো আজকের এই ভিডিওতে তোমাদের লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ করা হবে, লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ করানো হবে এবং কলনবিদ্যার সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ করানো হবে। তো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, কারণ কলনবিদ্যাটাও তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই কলনবিদ্যার সাহায্যে যেহেতু প্রমাণ করবো, তোমরা আরো আরো ভালোভাবে বুঝতে পারবে আর কিভাবে লেখচিত্রের সাহায্য হয় সেটাও, মানে লেখচিত্র সম্বন্ধে একটা গ্রাফ সম্বন্ধেও তোমাদের ভালো আইডিয়া হবে। তো অবশ্যই ভিডিওটি দেখো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে দেখে ক্লিক করে দেখে নাও, নতুবা উপরে যে আই বটন দেখতে পাচ্ছ আই বটনে ক্লিক করে দেখে নাও, নতুবা এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটা ক্লিক করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। ওকে, সকলে ভালো থেকো, বাই।